বিরিখের চিরল চিরল পাতা কে তুমি সুন্দর কন্যা। কাঠবিড়ালি সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছেন নির্মাতা নিয়ামুল মুক্তা। মুক্তির পর বেশ প্রশংসা পেয়েছিল সিনেমাটি। স্পর্শিয়ার সঙ্গে আবিরকে জুটি করে নির্মিত হয়েছিল কাঠবিড়ালি। নিয়ামুল মুক্তার নতুন সিনেমা রক্তজবা গেল মাসে বিনা কর্তনে সেন্সর পেয়েছে সিনেমাটি। 25 জুন সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছিল রক্তজবা। আলহামদুলিল্লাহ, রক্তজবা আনকাট সেন্সর হয়েছে। নির্মাতা হিসাবে আমি খুশি। রক্তজবা সিনেমাটি প্রযোজনা করেছে ইমতাজ টেলিফিল্ম। আমরা খুব শীঘ্রই সিনেমা হলে রক্তজবা মুক্তির জন্য প্ল্যান করছি। কাঠবিড়ালির পর আবার চলচ্চিত্র নিয়ে সিনেমা হলে আসছি, এটা আনন্দের। দর্শকের সামনে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কাঠবিড়ালির মতো সবাইকে নিয়ে উপভোগ করতে চাই রক্তজবাও। অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার কাহিনী, যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। গল্পে প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন লুৎফর রহমান জজ। তার সঙ্গে দেখা যাবে শরীফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশাকে। আসছে সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। রক্তজবার গল্পটি আসলে একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটা চিঠিকে নিয়ে আবর্তিত হয়, যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে উন্মোচিত হতে থাকে রহস্যের। রক্তজবা সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ তাসনিমুল হাসান। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, জয়িতা মহল আনবিশ, অরিত্র আরিয়া প্রমুখ। আল কাসির, সমসংবাদ, ঢাকা।